dear students hope you all are doing great so welcome back to our online classes here for your online class uh, miss has chosen another one part from translation and uh, it is the last portion for translation session okay মিস বলেছিলাম যে আমরা এই ট্রান্সলেশনকে চারটি ভাগে ভাগ করবো এবং আমরা এক একটি ক্লাসে পাঁচটি করে ট্রান্সলেশনকে রিভিশন করব তো গত ক্লাসে আমরা পাঁচ পাঁচ করে মোট পনেরোটি ট্রান্সলেশন রিভিশন দিয়েছি সো নাও ইটস ট্রাই টু গো থ্রো দ্য রেস্ট অফ দ্য ফাইভ সেন্টেন্সেস ওকে তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা ট্রান্সলেশন নাম্বার পার্ট ফোর করবো তো যেমনটা আমি সবসময়ই বলি প্লিজ হ্যাভ ইউর এক্সারসাইজ বুক অ্যালং উইথ ইউর পেন্সিল অ্যান্ড ইরেজার সো দ্যাট ইউ ক্যান নোট দ্য অ্যান্সার্স ডাউন রাইট হেয়ার উইথ মি এবং তোমাদের যাতে এর পেছনে খুব বেশি সময় এবং খুব বেশি চিন্তা যেন করতে না হয় হ্যাঁ তো আজকে আমরা ষোলো থেকে বিশ নাম্বার যেই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করবো আগেইন দ্য সেন্টেন্সেস আর ফ্রম ইওর টেক্সট বুক এগুলো নতুন কোনো কিছুই নয় তো তোমরা শুধু একটু মনোযোগ দিয়ে দেখবে এবং মনে করার চেষ্টা করবে যে এক্স্যাক্টলি তোমরা কোন প্যাসেজ বা স্টোরিতে এই লাইনগুলো পড়েছিলে বা এই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করেছিলে ওকে সো লেটস গেট স্টার্টেড নাম্বার সিক্সটিন এটি বীজ এবং শস্য খায় এটি বীজ এবং শস্য খায়। এটি মানে ইট হ্যাঁ খাই ইংরেজি এখন ইটের ইট যেহেতু সিঙ্গুলার নাম্বার এবং অবশ্যই এটা থার্ড পারসেন আমরা পড়েছি না ইট সি হি এবং যে কোনো নামই হলো থার্ড পারসেন তাহলে ইটও এখানে থার্ড পারসেন সো ইট খাই ইংরেজি ইট ই এ ইট তার সাথে আমাকে একটা এস বাই এস যোগ করতে হবে না অবশ্যই এস যোগ করতে হবে কারণ এখানে আমার সাবজেক্ট হলো থার্ড পারসেন সো ইট ইটস ইংরেজি কি এবং শস্য ইংরেজি কি গ্রেইন তাহলে আমরা কি লিখতে পারি না যে ইট ইটস শিট অ্যান্ড গ্রেইন অবশ্যই লিখতে পারি তাহলে চলো আমরা শুরু করি তাহলে আমরা লিখে ফেললাম ইট ইটস এখন আমাদের লিখতে হবে বিচ বিচ ইংরেজি কি শিট এখন দেখো আমরা শীত তো লিখতে পারি কারণ যখন পোকামাকড় কোনো বীজ খাই তখন একটা বীজ তো খায় না অনেকগুলো বীজ খায় তাই না তাহলে সেক্ষেত্রে আমরা শীতস লিখবো শীতস ইংরেজি কে শীত বানান কে এস ই ডি এস এটির বাংলা হলো বীজ এবং ইংরেজি অ্যান্ড আর শস্য ইংরেজি গ্রেন তাই না সো উই ক্যান রাইট ইট ইটস শীডস and grain ওকে এখন আমরা লিখব শীতস অ্যান্ড grain তাহলে দেখো আমরা করে ফেললাম ইট ইটস শীত অ্যান্ড grain এটি বীজ এবং শস্য খায় ইট ইটস শীত অ্যান্ড grain এখন নাম্বার সেভেন্টিনে দেখি গরিব কৃষকের একটি হাঁস আছে গরিব কৃষকের একটি হাঁস আছে গরিব কৃষক বলতে এখানে একজন গরিব কৃষককে বোঝানো হচ্ছে তাহলে আমরা লিখতে পারি আ পুয়োর গরিব মানে তো পুয়ার আমরা তো পড়েছি না রিচ মানে ধনী আর গরিব মানে পুয়োর তাহলে আপু কৃষক ইংরেজি কি ফার্মার খুবই ইজি আ পুয়োর ফার্মার আছে ইংরেজি কি আছে যখন আমরা আমার আছে বোঝাই অথবা ফার্স্ট পার্সনের আছে বুঝাই তখন আমরা হ্যাব লিখি কিন্তু যখন আমরা থার্ড পারসনকে বুঝাই তখন কি লিখি হ্যাব লিখি না আমরা তখন লিখি হ্যাস তাহলে আপুর ম্যান হ্যাস আবার একটি একটি ইংরেজি এ আর হাঁস ইংরেজি ডাক তাই না আপুর ম্যান হ্যাজ আ ডাক প্রথমে চলা আমরা লিখি গরিব কৃষকের আছে আ ম্যান হ্যাস তাহলে দেখো গরিব কৃষকের আছে আ ফার্মার কৃষক মানে ফার্মার আর আছে ইংরেজি হ্যাস ওকে সো আপু ফার্মার হ্যাস একটি হাঁস আ ডাক এখন তোমরা আমাকে বলতে পারো মিস এখানে এন কি আমরা লিখতে পারি না এন মানিওতে একটি হ্যাঁ লিখতে পারতাম যদি হাঁসের ইংরেজি ডি দিয়ে শুরু না হয়ে যদি কোনো ভাওয়েল দিয়ে শুরু হতো তাহলে অবশ্যই আমরা এন লিখতাম কিন্তু হাঁসের ইংরেজি কি ডাক আর ডাকের মানে হাঁস তবে এখানে দেখো আরেকটা জিনিস তোমরা খেয়াল করো তো যে তোমাদের যে বই কি আছে মানে যে ইএফটিতে যে টেক্সটটি আছে এই হাঁস সম্পর্কিত সেখানে কিন্তু এটি একটি হাঁসের ফিমেল ভার্সানকে বোঝানো হচ্ছে হ্যাঁ ফিমেল জেন্ডারকে তাই এখানে হাঁস ইংরেজি ডাক না হয়ে গুজ হবে ওকে জি ও এস ই তো একই কথা যদি ধরো গুজ দিয়েও যদি শুরু হয় ওয়ার্কটি তাহলে জি আমার কি জি হলো কনসোনেন্ট জি তো একটি ভাওয়াল হতে পারে না আর তাই গুজের আগে আমাকে অবশ্যই একটি হিসেবে লিখতে হবে এ কে তাই না তাহলে চলো লিখি আ গুজ। গুজ কেন লিখছি কারণ ডিম ডিম অবশ্যই কে দেবে ডিম তো হাঁসের ফিমেল ভার্সানই দেবে তাই না তাহলে হবে অ্যাপোর ফার্মার হ্যাজ এ গুস আমরা লিখে ফেললাম আপু ফার্মার হ্যাজ এ গুজ মানে গরিব কৃষকের একটি হাঁস আছে তারপর দেখো নাম্বার এইটিনে হাঁসটি প্রতিদিন ডিম পারত হাঁসটি প্রতিদিন ডিম পারত এখন আমার আমরা তো জানি হাঁসটি ইংরেজি হচ্ছে দ্য গুস এটা আমরা বুঝে টি যেহেতু বলা আছে তাই আমরা হাঁসের নামের আগে একটি ডি যোগ করবো আর্কিকেল যেহেতু নির্দিষ্ট করে এখানে বলে দেওয়া হয়েছে হাঁসটি তো দ্য গুস এবার দেখো ডিম পাড়া ইংরেজিকে ডিম পাড়া ইংরেজি লে হ্যাঁ আমাদেরকে কিছু কিছু ওয়ার্ডের কিছু কিছু ভার্বের একদম কারেক্ট ইংরেজিটা জানতে হবে তাতে করে হবে কি জানো আমরা ট্রান্সলেশন যখন করব তখন আমাদের আর ওয়ার্ড স্ট্রক নিয়ে ভাবতে হবে না তাহলে ডিম পাড়া সেটা যে কোনো ডিম পাড়াকে আসলে লেই বলে হ্যাঁ তাহলে দা গুস পারতো পারত মানে কি দেখো পারত মানে এটা কিন্তু হাঁসটি প্রতিদিন ডিম পারতো না হয়ে এখানে যদি ধরো পারে হয়ে যায় এখানে বেসিক্যালি তোমাদের যে লাইনটি আছে বইতে সেটি ছিল হাঁসটি প্রতিদিন ডিম পারে তাহলে এখানে যদি ডিম পারে হয় তাহলে হবে লেস ওকে তাহলে দেখো হাঁসটি প্রতিদিন ডিম পারে বা দেয় ডিম দেয় বা ডিম পারে তো ডিম দেওয়া বা ডিম পারে কি ইংলিশে কি বলা হয় সেটাকে ইংলিশে বলার আমরা সাধারণত লে বলি তাহলে হাঁসটি মানে দাগুস এখন এখানে তো একটা হাঁসকে বোঝাচ্ছে তাই না তাই তার ভার্ভের সাথে আমরা একটা এস যোগ করব তো ডিম পাড়ে ইংরেজি হচ্ছে লে তো এটাকে যেহেতু থার্ড পারসন আসছে তাই লিখবো লেস তাহলে দাগুস লেস কি পারে ডিম লেস ডিম ইংরেজি কি প্রতিদিন ইংরেজি সামনেও রাখতে পারো আবার পেছনেও করতে পারো আমি সামনের দিকে লিখতে বেশি বোধ করছি এক্ষেত্রে এই জন্য আমি লিখছি এভরিগে আগে এভরিডে দাগুজ লেস অ্যান্ড এখন দেখো এভরিডে দাগুজ লেস প্রতিদিন হাঁসটি পারে কি পারে এখন আমরা যদি এগ লিখি এগের প্রথম যে লেটার সেটি কি ই না আর ই কি একটি ভাওয়েল নাকি কনসোনেন্ট একটি ভাওয়েল তাহলে তার আগে আমাকে কী লিখতে হবে এন তাহলে আমরা লিখব এভরিগে দ্য গুজ লেস এন এগ সো উই আর ডান উইথ আওয়ার নাম্বার এইটিন নাও কামিং টু দ্য নাম্বার নাইনটিন এখানে আমরা দেখতে পাচ্ছি আমি একটি বানর দেখতে পাচ্ছি দ্য সেন্টেন্স ইজ আমি একটি বানর দেখতে পাচ্ছি এখন দেখতে পাও ইংরেজি কি দেখতে পাচ্ছি তার মানে আমি দেখতে পারছি তার মানে ক্যান সি ক্যান মানে পাড়া আর দেখা মানে সি তাহলে কে দেখতে পাচ্ছে আমি আমি ইংরেজি আই আই ক্যান সি আমি দেখতে পাচ্ছি আই ক্যান সি কি দেখতে পাচ্ছি একটি বানর একটি মানে এ আর মাংকি মানে বানর তাহলে আই ক্যান সি এ মাংকি আই ক্যান সি এ মাংকি তাহলে আমরা লিখলাম আমি ইংরেজি আই দেখা ইংরেজি সি এবং পাওয়া ইংরেজি মানে দেখতে পারা ইংরেজি ক্যান তাহলে আই ক্যান সি আমি দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি একটি বানর একটি ইংরেজি এ আর আমরা এখানে এনও লিখতে পারতাম কিন্তু ওই যে বানরের ইংরেজি মাংকি আর মাংকি স্টার্ট হয়েছে এম দিয়ে তো এম তো কখনোই আমার ভাবেল হতে পারে না এম হলো একটি কানসোনেন্ট যেহেতু এম একটি কানসোনেন্ট তাই তার আগে একটি বলতে আমি এন লিখতে পারবো না আমাকে লিখতে হবে এ

এখন তাহলে আমরা যাব নাম্বার টোয়েন্টি দ্য লাস্ট ওয়ান সো নাম্বার টোয়েন্টি ইজ সেইং দ্য সেন্টেন্স ফর দ্য ট্রান্সলেশন ইজ পুতুলটি কোথায় পুতুলটি কোথায় আমাদের প্রথমে এই সেন্টেন্স দেখে খেয়াল করতে হবে যে সেন্টেন্সটি বেসিক্যালি কোন সেন্টেন্স এটি কি কোনো অ্যাজার্টিভ সেন্টেন্স নাকি ইন্টারোগেটিভ সেন্টেন্স নাকি ইম্পারেটিভ অর অপটেটিভ অর এক্সক্লামেটরি ঠিক আছে কারণ সেন্টেন্স দেখেও কিন্তু আমরা খেয়াল করে নিতে পারি আমাদের স্টার্টিংটা কোন ওয়ার্ড দিয়ে হওয়া চায় তাহলে আমরা এখানে নাম্বার টোয়েন্টিতে দেখতে পাচ্ছি যে পুতুলটি কোথায় এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন আর কোথায় দিয়েই আমরা বুঝতে পারছি যে এটা আমাকে একটি প্রশ্ন করা হচ্ছে যেই বাক্যটিতে একটি প্রশ্ন বোঝানো হয় অর্থাৎ যেগুলো প্রশ্নবোধক বাক্য সেগুলোকে আমরা ইংরেজিতে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি আর ইন্টারোগেটিভ সেন্টেন্স সবসময় আমরা শুরু করি ডাব্লিউ এইচ দিয়ে হোয়াট হু হাউ ওয়ের অ্যাকচুয়ালি এগুলো দিয়ে তাই না তো সিমিলারলি আনডাউটেডলি উই হ্যাভ টু স্টার্ট ট্রান্সলেশন উইথ অ্যাডিং যেহেতু এখানে প্রশ্নে আছে কোথায় কোথায় ইংরেজি হয়ার ওয়ার আমরা প্রথমে তাহলে কোথায় ইংরেজি লিখে ফেলতে পারি ওয়ার ওয়ার তারপর পুতুল ইংরেজি কি পুতুলটি মানে দা ডল টি আছে না টি থাকলেই তো আমরা বুঝি একটা নির্দিষ্ট পুতুলকে বলছে তো টি থাকা মানেই ইংরেজিতে একটা দি লিখা। তার মানে কোথায় হোয়ার দা ডল কিন্তু এখন দেখো যেহেতু আমরা জানি যে সেন্টেন্সটিতে অবশ্যই একটি এক্স অক্সেলারি ভার্ব লাগবে অথবা একটি টুবি ভার্ব লাগবে এখন এই পুতুলের সাথে আমি কোন টুবি ভার্ভকে ইউজ করতে পারবো অর্থাৎ কোন অক্সেলেরি ভার্ভকে আমি বসালে সঠিক হবে পুতুলের ইংরেজি দল তাহলে তার সাথে আমি কি এম বসাতে পারি না এম তো ফার্স্ট পার্সনের সাথে হয় তাই আমি এখানে পারবো না আর আর মানে হচ্ছে অনেকগুলো বোঝাতে তখন তাদের সাথে অক্সিলিয়ারি বোঝানো হয় কিন্তু এখানে তো পুতুলটি মানে একটি পুতুল তাহলে কি হবে এম ইস আর এর মধ্যে ইস হবে তাহলে আমরা প্রথমে লিখব হোয়ার ইজ তারপর লিখব পুতুলটি মানে দা ডল হোয়ার ইজ দা ডল তাহলে দেখো এইভাবে আমরা বাকিগুলো বাকিটাও করে ফেললাম তাহলে চলো প্রথম থেকে পড়ে আসি এটি বিচ এবং শস্য খাই ইট ইটস সিডস অ্যান্ড গ্রেইন গরিব কৃষকের একটি হাঁস আছে অ্যাপোর ফার্মার হ্যাজ এ গুজ হাঁসটি প্রতিদিন ডিম পারে বা ডিম দেয় এভ্রিগে অ্যান এগ আমি একটি বানর দেখতে পাচ্ছি আই ক্যান সি আঙ্কি পুতুলটি কোথায় হোয়ার ইজ দ্য ডল হোয়ার ইজ দ্য ডল ওকে সো আই হোপ ইউ এনজয় দ্য ক্লাস নেক্সট উই উইল মিট উইথ আ নিউ টপিক দেন স্টি উইল Take care and keep practicing this total 20 translations. Okay. Um, hope we will meet very soon. So, till then, take care.